আজকে অনেকদিন পর আমি একটু শান্তিতে ঘুমিয়েছি। দুপুরবেলা উঠে দেখি জুয়েলা নুডলস রান্না করে নিজেও খাচ্ছে, জারিফ আর জাবেরকে খাওয়াচ্ছিল। আমার মেয়েটা থাকলে আমি একটু শান্তি পাই। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আমি বিছানাতে থেকে উঠব, আর ওরা দুইজনও ঘুম থেকে উঠে যাবে। ওরা দুইজন এই রুমে ঘুমায়, আর জারিফ সবসময় ভোরবেলা বা সকাল হলে ওই ঘরে চলে যায়। জাবেরের ঘুম ভাঙলেও জাবের ওই ঘরে চলে যায়। তো আজকে জারিফ ওই ঘরে চলে গিয়েছিল, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে জারিফ উঠে গেছে। জারিফ এসে আবার জাবেরকে ঘুম থেকে উঠিয়েছে, বাপে উঠো, বাপে উঠো, এরকম করে জাবেরকে বাবের বলে। তো ঘুম থেকে উঠিয়েছে। তারপর আমি সেরেলাক, যেহেতু রাত্রে 12টা বাজে সেরেলাক রান্না করেছিলাম, ওদেরকে খাইয়েছিলাম। আর সেই সেরেলাক আবার একটু হালকা গরম করে ওদেরকে দুই ফিডারে দুইজনকে দিয়ে দিলাম। সকালবেলা ওরা ওদেরকে সেরেলাকটাই খাওয়াই, একদম ঝামেলা হয় না। অন্যান্য খাবার খাওয়ার চেয়ে সেরেলাকটা খাওয়ালে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো, তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে দুইটা হাঁস আর দুইটা মোরগ যে ছিল সেগুলোকে ভেজালাম। এগুলো ড্রেসিং করে দেওয়া হয়েছিল, তারপরেও এগুলোর ভিতরে অনেক আঁশ ছিল, সেগুলোকে বাছলাম। আর যাদের হাঁস বাছার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝবেন যে আমি কতক্ষণ লেগেছে আমার এগুলো করতে। হাঁস মুরগিটা কেটে নিলাম, এর মধ্যে যদি একটা কাজ নিয়ে বসে পড়ে থাকি অন্য কাজগুলো আমার হবে না। এখানে চুলাটা আজার যা ছিল, এজন্য ভাবলাম যে আগে ডালগুলো ভেজে একটু ভিজিয়ে নেই। আমি হাঁস মুরগিগুলো সেট করতে করতে ডালটাও ভিজে যাবে, ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর একটু হাঁসের গোস্ত ভুনা করি, তাহলে খাবার মানে আজকে রান্নাটা সুন্দর মতো হয়ে যাবে। আর জুয়েরা অনেক দিন ধরেই বলছিল আম্মু যে ঢ্যাল ডালা খিচুড়ি খাবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার জুয়েরাকে আনতে যাবো, ওই জন্য ভাবলাম যে একটু ঢ্যাল ডালা খিচুড়ি করি। আর হাঁস মুরগিগুলো কাটতে যেয়ে আমার নখের অবস্থা শেষ, মানে হাঁসটা একটু শক্ত ছিল, আর হাঁসটা বরাবরের মতোই শক্ত থাকে, যেহেতু দেশি হাঁস দেশি মোরগ দুইটাই আর কি একটু শক্ত শক্ত ছিল। তারপর জিরা ভেজে নিলাম আমি, আর জিরা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, সেগুলোকে আমি ব্লেন্ড করব। বাটাবাটিটা আমি পারি না, আমার খুব কষ্ট লাগে, পারি কিন্তু বাটাবাটি করতে গেলে আমার মানে হাঁপানির মতো এরকম অবস্থা খারাপ হয়ে যায়, শ্বাস নিতে পারি না। তারপর আমি ভাবলাম যে ওগুলোকে ব্লেন্ড করে নেব, যদিও ব্লেন্ডারে অত বেশি মিহি হবে না, আর আমার ব্লেন্ডারটা স্টিলের না, প্লাস্টিকের। তো এখানে জিরাটাকে আমি একটু অল্প তাপ দিয়ে অনেকক্ষণ যাবত ভেজে নিচ্ছি, জিরা অনেকগুলো দিয়েছি। গোস্ত তরকারিতে জিরা বাটা দিলে কিন্তু স্বাদটা সেই মজা হয়। আর আমাদের এলাকায় গোস্ত তরকারি, যে কোনো গোস্ত রান্না করার পর জিরেগুলো ছিটিয়ে না দিলে গোস্ত তরকারি সম্পূর্ণই হয় না, মানে ওরা সবসময় জিরেগুলো দিবে গোস্ত তরকারি রান্নার পরে। তো এই তো জিরাটাকে ভেজে নিলাম, ভেজে এখন রেখে দিব, যে তাপটা গরমের ভাবটা একটু কমলে জিরেটা আরও বেশি মচমচে হয়ে যাবে। তারপর আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে, এই যে এরকম হয়েছে, মানে মোটামুটি ভালোই হয়েছে, ব্লেন্ড হয়েছে, বেশি টাইম দিইনি, আরও বেশি টাইম দিলে আরও বেশি মিহি হতো, কিন্তু এইটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তারপর আমি অন্য চুলায় কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, গতকালকে একটু গোস্ত তরকারি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। খিচুড়িতে আমি জাস্ট ডালগুলো দিয়েছি, ডালগুলো প্রেশার কুকারে আমি দমে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হলুদ মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো তেল দিয়েছিলাম, আর এখন একটু তেলানি দিয়ে দিলাম। খিচুড়িতে কিন্তু গোস্ত দেইনি, ওই যে গোস্ত তরকারি ছিল একটুখানি গোস্ত তরকারি ওইটা দিয়েছি, স্মেলটা খুবই সুন্দর আসছিল। খিচুড়িটা রান্না করা শেষ, খিচুড়িতে ঝাল কম দিয়েছি জারিফ আর জাবেরের জন্য। আর এই যে এখানে আমি হাঁস বোনা করে নিলাম, জিরাটাও ব্লেন্ড করে নিয়েছি, হাঁস বোনা করেছি আমি আজকে, হাঁসের মধ্যে কোনো ধরনের মানে গুঁড়ো মশলা, যেটা মাংসের মশলা সেইটা দেইনি, আদা বাটা জিরে বাটা দিয়ে সুন্দর করে কষিয়েছি, দারুচিনি এলাচ সেগুলো দিয়ে। তারপর 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটাতে আমি ঝোল দিইনি, আস্তে আস্তে অল্প আঁচে কষিয়েছি সুন্দর করে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এই তো লাস্টে একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। হাঁসের গোস্তটা রান্না করতে করতে আমি বেসিনে যে সিঙ্কের যে মাজা ঘষে আছে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম, আর কাজের আপা এসে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে। এখন আমি রেডি হয়ে চলে গেলাম জুয়েরিয়াকে আনতে, জারিফ আর জাবের ঘুমাচ্ছিল। তো আমি পাশের ফ্ল্যাটের ভাবিকে বললাম যে ভাবি ওরা দুজন ঘুমাচ্ছে, উঠলে আপনি খেয়াল রাখেন। তো জুয়েরাকে নিয়ে আসতে যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা আমার কাছে এত বেশি সুন্দর লাগে, দুই পাশেই মানে ফসলি জমি, কোনো ধুলাবালি নেই, কোনো কোলাহল নেই, কোনো বড় বড় দালান কোঠা নেই, মানে খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে। এই এলাকাগুলো কিছুদিন পর আর এরকম থাকবে না, না বালিটালি ফেলে আবার ভরে ফেলবে। তো জুয়েরাকে নিয়ে এসে দেখি জারিফ ঘুম থেকে উঠে গেছে, যাবে ভাবি রেখেছিল। তো আমি তাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম, যাওয়ার আগে ওদেরকে আমি কলা খাইয়ে ঘুমানিয়ে রেখে গিয়েছিলাম। জারিফ 2টা কলা খেয়েছে, জাবের 3টা খেয়েছে। তো এই তো জুয়েরিয়া জারিফকে নিতে যাচ্ছে, তারপর
জুয়েরের বাবা চলে এসেছে, জাবের যাচ্ছে তাড়াতাড়ি করে, বাবা বাবা এরকম করে। আর জারিফ হচ্ছে দৌড়ে গিয়েছে ডাইনিং টেবিলের এই পাশ দিয়ে, আর জুয়ের বাবা আবার ওই পাশ দিয়ে চলে আসছে। ওই যে জারিফ আবার ব্যাক করে মানে ফিরে আসছে আর কি, ওর দুইটা পা শুধু দেখা যায়। আর জুয়েরা জুয়েরের বাবাকে জড়িয়ে ধরেছিল বলে জাবের আর জারিফ কান্না করছিল, কেন জুয়েরা জুয়েরের বাবাকে জড়িয়ে ধরবে। ওই যে জারিফ চলে এসেছে, আর তাদের বাপ মেয়ের মহব্বত আর আল্লাহ দেখে আমার হিংসে হচ্ছিল, মনে হচ্ছিল যেন জুয়েরা 2 মাস আগে চলে গিয়েছে, ও কিন্তু মাত্র শুক্রবারে গেল, আবার বৃহস্পতিবারে চলে আসছে। দুইজন কি যে আদিক খেতা। আর এখানে জারিফ আবার জুয়েরাকে মেরে দিয়েছে, জারিফ ইদানিং অনেক হাতলারে, অনেক মারে। আর আমি ঘুমিয়েছিলাম, আমরা দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি জুয়েরাকে বলেছিলাম যে একটু ভাইগাদেরকে দেখো, আমি খুব আরামে ঘুমিয়েছি। জুয়েরা ওদেরকে সামলেছে। ঘুম থেকে উঠে দেখি জুয়েরা নুডলস রান্না করেছে, নুডলস রান্না করে 3 জনে মিলে খাচ্ছে, মাশাআল্লাহ। আমার অনেক বেশি খুশি লাগছিল যে জারিফ জাবেরের বিকেলের নাস্তাটা জুয়েরা নিজে তৈরি করে খাওয়াচ্ছে। আর এদিকে জাবেরের তো একটু রাজকীয় ভাব থাকবেই, কারণ ও সবসময় একটু রাজকীয়ভাবে থাকে। ও দেখুন টি টেবিলের উপরে শুয়ে সুন্দর করে তারপর নুডলস খাচ্ছে, তারা নিজেরা দুই হাত দিয়ে মানে উঠিয়ে উঠিয়ে সুন্দর করে মুখে নিয়ে খাচ্ছিল, মাশাআল্লাহ। আর জুয়েরাকে বলেছিলাম যে আম্মু এগুলো যে তুমি ওরা যে ফেলছে তাহলে এগুলো কি করবো, ও বললো যে আম্মু আমি পুরোটা সুন্দর করে গুছিয়ে দিব। ইভেন ও যে পাতিলে নুডলস রান্না করেছে, যে প্লেটে খাচ্ছে এবং যে চামচ দিয়ে খাচ্ছে, এই সবগুলো ধুয়ে রেখে দিয়েছে যেখানে আমি রাখি। তারপর আবার ন্যাকড়া এনে আম্মু আমাকে বলে যে আম্মু এটা তুমি ধুয়ে মুছে দাও, যেটা দিয়ে আমি ডাইনিং টেবিল মুছি। তো সেটাকে আমি ধুয়ে চিপড়ে দিলাম, জুয়েরা আবার সেইটা দিয়ে একদম পুরো ঘরটাকে সুন্দর করে যেখানে ওরা খেয়েছে একদম ক্লিন করে ফেলেছে। মেইন কথা হচ্ছে জুয়েরার পিছনে আমার কোনো শ্রম দিতে হয় না, ও ওর কাজটা ও নিজেই করে। আমি জারিফ জাবের পেটে থাকতে ওকে আমি এটা শিখিয়ে দিয়েছিলাম যে আম্মু তুমি নিজের কাজটা নিজে করার ট্রাই করবা, যেন আমার তোমার পিছনে শ্রম দিতে না হয়। ও মাশাআল্লাহ সব কিছু বুঝে গেছে। তারপর এখানে আমি কফি খাচ্ছিলাম, এই কফিটাকে নিয়ে আমি 3 রুম পাল্টেছি, মানে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুমে গিয়েছি, যেন ওরা আমার পিছু না করে, ওরা যেন জয়ের সাথে থাকে। কিন্তু ওরা বুঝে ফেলেছে যে আমি কিছু একটা খাচ্ছি, তো এসে এখানে বলছিল কফি কফি কফি। আমি কফিটা খাচ্ছিলাম আজকে লবঙ্গ দিয়ে, লবঙ্গ দিয়ে কফি রান্না করেছি। তো জারিফ জাবের দুজনেই এখন চলে এসেছে, ওরা এখন কফি খাবে। তো আমিও কফিটা যখন ঠান্ডা হয়েছে লাস্টে একটুখানি ওদেরকে দেই দুইজনকেই, এজন্যে ওরা কফি কফি বলে পাগল হয়ে যায়। তো আমার ইচ্ছা আছে ওরা যখন মানে বড় হবে তোদের ওদেরকে আমি বিকেলের নাস্তা বা সকালের নাস্তা চা বিস্কিট দিয়ে অভ্যাস করাবো আর কি। তো এই তো জারিফ জাবের জুয়েরা 3 জনে মিলে এখন আমার কাছে এসে একটু দুষ্টুমি করছিল, আর আমার মেয়েটাকে অনেকদিন পর পেয়ে আবার আমি অনেক বেশি খুশি ছিলাম। জুয়েরা বাবা যদি বলে যে আজকে বৃহস্পতিবার এই সপ্তাহকে আনবা দুষ্টুমি করে, পরে আমি বলে আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলবা না, বলে দিলাম ফেলে থাকবেন।